আমরা আজকে চলে এসেছি আজোয়া খেজুর বাগানে। এটা একটি আজোয়া খেজুর বাগান এবং এখানে দেখা যাচ্ছে অনেক গাছ, অনেক রকম সাইজের ছোট বড় বিভিন্ন রকমের গাছ আছে এবং কিছু কিছু গাছে ফুল এসেছে, বাদা বলা হয়, এবং অনেক গাছে শাকার আছে। যেমন এই গাছটিতে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয় এবং ওই সাইডে একটা সাতটা শাকার আছে। গাছটিতে সাতটা শাকার এবং তার সঙ্গে গাছে ফুল এসেছে। একটা ফুল এবং দুটো দ্বিতীয় নম্বর চড় এসেছে। গাছের পরিচর্যা করা হচ্ছে এখানে। তেমনই ঠিক আরেকটি গাছ যেখানে অনেক রকম শাকার আছে গাছের। গাছের মেনটেনেন্স করতে বিভিন্ন রকম ঔষধপালা এবং যা কিছু দরকার সেগুলো এই চ্যানেলের মাধ্যমে পরে আস্তে আস্তে জানানো হবে। ঠিক সেই গাছটাতেই আমরা দেখব আরও একটা শাকার বেরাচ্ছে ছোট্ট। এই সেই একটা বড় যেটা ছিল ওই দিকে একটি এবং এখানে আর একটা বেরাচ্ছে, এইটা সেই শাকার। এই সাইডে ছোট ছোট গাছ, মাঝ দিয়ে রাস্তা, এখানে কিছু আমড়ার গাছ, এটাও খুব এক মজাদার আমড়া। এটা একটা ড্রাগন ফ্রুটের গাছ, খুব সুস্বাদু খেতে। এইরকম অনেকটা চলে গেছে বাগান। আপাতত কোনো রকম কিছু জানার থাকলে, কোনো কিছু চাহিদা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। চ্যানেলটিকে প্রথম সাবস্ক্রাইব করে দেবেন। আমরা দেখে নেব এইখানে আরেকটি গাছেও ঠিক সেই রকম শাকার এসেছে। সরি, বাদা বলা হচ্ছে এটাকে। বারবার একই কথা শাকার বলে ফেলছি আমি। ঠিক একই রকমভাবে এই গাছেও দুটোই শাক বাদা এসেছে। এই যে এইখানে একটি,